এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো বেশ ভালো আছি। দেখতে পাচ্ছ আমি একটু রেডি হচ্ছি, একটু ড্রেস পরে নিয়েছি আর একটু রেডি হচ্ছি। এখন গরম লাগছে ভীষণ, পাখা বন্ধ করে নিয়েছি, তোমাদের সঙ্গে কথা বলছি। প্রথমে এই সন্ধ্যে থেকে আমি ভিডিওটি শুরু করছি। এখন বাজে হচ্ছে 6:30। আর এতক্ষণ বলো না, শাড়ি পরেছি, শাড়ি পরে আবার খুলেছি, আবার আর একটা শাড়ি পরেছি, সেটা পরিনি, বের করেছি। তারপরে আবার ভাবলাম না, গরমে আর শাড়ি পরবো না, মানে ভালো মতো পরতে পারছিলাম না, সেই জন্য শাড়ি আবার রেখে দিলাম, আবার খুলে ড্রেস পরছি। আর মাঝে মাঝে একটু শাড়ি পরতে ইচ্ছে করে, তো শাড়ি পরবো ভাবি, তখন যখন আর ভালো মতো পরতে পারি না, আবার খুলে সেই ড্রেসই পরে নিই, এই আর কি। শাড়ি পরতে খুবই ভালো লাগে। তো আমি একটু সাজুগুজু করছি কেন বলো তো, এখন যাব হচ্ছে আমি পার্লারে। আর দেখো চুল ভিজা, বিকেলবেলা শ্যাম্পু করেছি, আজকে অনেক 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 কাজ করেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মার রুমগুলো একটু পরিষ্কার করছিলাম, সব মার যত কাঁথা কম্বল যা যা আছে সব বের করে সব পরিষ্কার করা হচ্ছিলো আজকে। একটা দিন ওই সব করতে করতেই আমার কাজ একদম দিনটা চলে গেল, কিছুই করতে পারলাম না আজকে। আর সেই জন্য ধুল ছিল প্রচণ্ড আজকে, সব ঝাড় দিয়ে পুছে মার আমি দুজনে মিলে করেছি। তারপরে মাথায় শ্যাম্পু করে আজকে দুবার স্নান করেছি। এই কদিন ধরে আমার প্রায় দুবারই স্নান করা হচ্ছে। আর জেঠিমা এসেছিলো দুপুরবেলা, এসে থাকেনি, 5 মিনিট থেকে আবার চলে গিয়েছে। আর এখন আমি সন্ধ্যেবেলা পার্লার যাবো, ওই সন্ধ্যে পুজো দিয়ে এলাম, এখন আমি একটু রেডি হয়ে পার্লারে যাবো। একা কখনো পার্লার যাই না, এই বাড়ির সামনে যেহেতু তবু আমি একা কখনো যাইনি, সবসময় মাকে নিয়ে যাই। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে বক বক করবো, আমি একটু রেডি হই, নাহলে 8টার সময় আবার আমার বর চলে আসবে, তো তখন আর আমি যেতে পারবো না ও চলে আসলে, কারণ দরজা বাইরে থেকে শাটার লক করে দিয়ে যাবো, আর বাড়িতে মামা থাকবে, আমি আর মা যাবো এখন। আর জানি না ভিডিও করতে পারবো কি না, তবুও ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো রেডি হচ্ছি, দেখি পার্লারে যে কিছু শেয়ার করতে পারলে শেয়ার করবো। আর আমার কিছু কেনার আছে, পরে তোমাদের না হয় বলবো, আমি আগে রেডি হয়ে নিই, ঠিক আছে? দেখো আমি তো দেখেই এসেছি ওখান থেকে, তো তোমরা জানিও আমার আইব্রোটা কেমন করেছে। আর প্রায় 3 মাস হতে গিয়েছে আমি আইব্রো করি না, মানে যার কাছ থেকে আমি করি সে ওই দোকানটা ছেড়ে, মানে ওই পার্লারটা ছেড়ে পাশে নিজে আবার পার্লার করেছে। এতদিনও বাড়িতে করাতো দেখে আমি আর বাড়িতে যেতাম না, বাড়িটা একটু দূরে। আর তোমাদের তো আগে একটা ভিডিওতে আমি বলেছি যে যার কাছে করতে গিয়েছিলাম তাকে পাইনি, দেখে তার সামনের পার্লার থেকে করে এসেছি। আর বাড়ির সামনেই পার্লার, তোমাদের তো দেখালাম, একটু দূর হেঁটে গেলেই, মানে 3-4 মিনিট হেঁটে গেলেই সামনে পার্লার, 3-4 মিনিটও লাগে না হেঁটে গেলে। তো করে এলাম পার্লার থেকে, আর ভীষণ ভীষণ ভিড় ওখানটায়, পার্লারে ভীষণ ভিড়। তো অনেক সময় 7:00 বেরিয়েছি, আর এখন 8:10 বাড়ি ফিরেছি। শুধু পার্লারে বসেছিলাম না, পার্লারে আমাকে জলদি করে দিয়েছে, কারণ আমি ওই দিদিকে বলেছি যে আমাকে একটু জলদি করে দাও, তো আমার তো আইব্রো, আর সবাই স্পা করছে, চুলে ফেসিয়াল করছে, কত কী করছে, তো আমার আইব্রো বেশিক্ষণ লাগেনি, আমি করেই চলে এলাম। আর চুল কিছুই করলাম না, কারণ আমার চুলের যা অবস্থা, চুল তো প্রচণ্ড ওঠে, আর কী এবার চুলে করবো বলো, সেজন্য চুলের কিছু করলাম না। আর ভীষণ লোক ছিল পার্লারে,
এদিকে মাস্ক পরেছিলাম, ঘেমে যাচ্ছি, গরম লাগছে, কি বলবো আর। তাহলে আইব্রোটা করলাম আর ওখান থেকে কিছু কেনাকাটি করে নিয়ে এলাম। আমি এরকমই করতে যাই একটা আর করে চলে আসি আর একটা, মানে প্ল্যানিং কিছু থাকে না, কিন্তু জিনিস দেখে কিছু কিনে নিয়ে এলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো, দাঁড়াও শেয়ার করবো। আর একটা দোকান অনেক ঘুরেছি, সায়ার জন্য তিনটা চারটা দোকান ঘুরেছি কিন্তু পাইনি সায়া, তো কালকে আবার যাবো বলে এসছি, কালার এনে দেবে কালকে। আর রাতে রান্নাও করবো, সন্ধ্যার একটু আগে আমার বর চিকেন এনে দিয়ে গেছে, কিন্তু চিকেনটা ফ্রিজেই রাখা আছে, মা রেখে দিয়েছে। আর মার আমি গিয়েছিলাম, মাকে ছাড়া তো আমি যেতেই পারি না পার্লারে। আর চলো তোমাদেরকে দেখাই কী কী এনেছি, তারপর আবার রান্নাঘরে যাবো, রান্নাবান্না করবো, সবটাই শেয়ার করবো। তো চলো দেখো তোমরা কী কী এনেছি, তো একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আমি কী কী এনেছি। প্রথমে দেখাই মার জন্য দুটো ব্লাউজ এনেছি, এই যে এই সিম্পল ব্লাউজ, দুই কালারের দুটো নিয়ে এসছে, এই যে দেখো এই ব্লাউজ, এই যে দুটো নিয়ে এসছি মার জন্য, মার পছন্দ কালারের দুটো ব্লাউজ নিয়ে এসছি। আর আমি কাপড়ের পার তিনটা আনার ছিল আমার, কিন্তু আমি তিনটে পাইনি, একটা কালার দুটো কালার পেয়েছি। আর হচ্ছে গিয়ে নিয়ে এসছি, দাঁড়াও দেখাচ্ছি, তো পাইডের এই ব্লাউজ আমিও একটা আনবো ভেবেছিলাম স্কাই কালারের, কিন্তু দোকানে পাইনি, আমার পছন্দ হয়নি, মানে পিঠগুলো খুব বড় বড় আর আমার অত বড় পিঠের পরতে ভালো লাগে না, একটু খোলা থাকবে পিঠ সেটাই ভালো লাগে। নিয়ে এসছে আমার জন্য টিপ, আগে সবসময় গেলে মার জন্য লাল লাল টিপ আনতাম, এখন তো আর মা পরে না, সেই জন্য এই আমার জন্য নিয়ে এলাম টিপ, ছোটো ছোটো লাল কালারিং টিপ, এই যে চারটা, সরি এই যে আমার জন্য নেল পলিশ তিনটে কালার, আমার কালার তিনটেই পছন্দ হয়েছে খুব, আর নেল পলিশগুলো বেশি দাম না, 30 টাকা করে নিয়েছে এক একটা, দেখো। তোমরা বলো কোন কালারটা তোমাদের বেশি ভালো লাগছে তিনটে নেল পলিশের মধ্যে। আর নিয়ে এসছি হচ্ছে তো মার জন্য নিয়ে এসছে যে সিটি গোল্ডের দুটো চুড়ি, দেখো খুবই পছন্দ হয়েছে আমার, এই যে মার হাতে পরিয়ে দিয়েছিলাম, মারও খুব ভাল লাগছিল মার হাতে দেখতে। আর আমার জন্য এনেছি, আমার ওই মোটাগুলো নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পছন্দ হয়নি, আর দাম যা বলছে কি বলবো, 550-600 টাকা করে বলছে, তো আমার মনে হয় না অত দাম, একটু বেশিই বলছে ওরা, তো আনিনি আমি। আমি দুটো কলা নিয়ে এসছি আমার জন্য, এই যে কলা বাঁধানো, এটাও সিটি গোল্ডের, তো এই কেনাকাটা করলাম। এখন আমার বর ফোন করেছে, ও চলে এসছে দোকান থেকে, তো যাই আগে শাটার খুলি, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে।